আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা বিবিএ পড়ছে, বিভিন্ন বিষয়ের উপরে, যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অথবা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তো এই বিবিএ শিক্ষার্থীদের একটি কোর্স আছে যার নাম হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স। তো এই বিজনেস স্ট্যাটিস্টিক্স এর প্রথম চ্যাপ্টার থেকে আমি একটি ক্লাস ইনশাল্লাহ এখন পরিচালনা করব। তো যারা শিক্ষার্থী আছো এই বিষয়ের, তারা অবশ্যই ক্লাসে মনোযোগ দিয়ে দেখবে। আমি এই বিজনেস স্ট্যাটিস্টিক্স এর উপরে ধারাবাহিকভাবে চ্যাপ্টার টু চ্যাপ্টার আমি ইনশাল্লাহ এরকম ডিজিটাল ক্লাস লেকচার আমি ভিডিও আমি আমার এই চ্যানেলে আমি আপলোড করে দিব ইনশাল্লাহ। তো তোমরা অবশ্যই অনেক উপকৃত হবে, ঘরে বসেই তোমরা এই স্ট্যাটিস্টিক্সের মতো একটি কঠিন সাবজেক্ট, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে, তো এই সাবজেক্ট অনেকের কাছেই হয়তো এই ভিডিও ক্লাস লেকচার দেখার পরে অনেক সহজ হয়ে যাবে আশা করি। তো চলো শুরু করি। তো প্রথমে আমি আমার শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। তো আজকের আমি ব্যবসায় পরিসংখ্যানের প্রথম অধ্যায়, যেটা হচ্ছে পরিসংখ্যান পরিচিতি বা পরিসংখ্যান কেন বা পরিসংখ্যান কি, এক কথায় পরিসংখ্যানের যে মৌলিক বিষয় যা জানা খুবই জরুরি পরিসংখ্যান আর ভিতরে বিষয়গুলো আয়ত্ত করার জন্য, সেই বিষয়ের উপরে আমি একটি ডিজিটাল ক্লাস লেকচার এখন দেওয়ার চেষ্টা করব। এবং এই অধ্যায়টাকে আমি দুই ভাগে ভাগ করেছি, পার্ট ওয়ান এবং পার্ট টু। পার্ট টু লেকচার ভিডিওটি আমি পরবর্তীতে দিয়ে দিব তোমাদেরকে ইনশাল্লাহ। তো আজকে চলো আজকে আমরা এইটা নিয়েই আলোচনা করি। তো সাথে আছি আমি মোহাম্মদ সাজিদ হাসান, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, চট্টগ্রাম সরকারি কলেজ। তো প্রথমে জেনে নিই যে স্ট্যাটিস্টিক্স এই শব্দটা কোথা থেকে এসেছে, মানে অরিজিনটা কি। অরিজিন বলতে বোঝাচ্ছে উৎপত্তি, উৎপত্তি এই স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা কোথা থেকে আসছে, মানে কবে কখন মানে এটা আসলো। তো আমরা যতটুকু জানি জানতে পারি যে স্ট্যাটিস্টিক্স ওয়ার্ডটা এসেছে ইটালিয়ান একটি শব্দ স্ট্যাটিস্টা থেকে, অথবা জার্মান একটি শব্দ স্ট্যাটিস্টিক থেকে, আর এই শব্দটি সর্বত্র ব্যবহার করেন গটফ্রিড অ্যাচেনওয়াল নামের একজন প্রফেসর। তো চলো আমরা যেভাবে জেনে নিই যে এই স্ট্যাটিস্টিক মানেটা কি, অর্থটা কি, এই শব্দটার অর্থ আসলে কি দাঁড়ায়। এই শব্দটার অর্থ দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে যে ইন সিঙ্গুলার সেন্স বা অর্থাৎ একক অর্থে বা ক্ষুদ্র অর্থে, ক্ষুদ্র অর্থে বা নির্দিষ্ট অর্থে স্ট্যাটিস্টিক বলতে বোঝায় যে স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন মেথড আছে, বিভিন্ন টেকনিক আছে, এই টেকনিকগুলোকেই বলা হয় যে স্ট্যাটিস্টিক্স। তোমরা জানো স্ট্যাটিস্টিক্স বাংলা হচ্ছে পরিসংখ্যান, তাই না? তো এই পরিসংখ্যানের অনেক যে বিভিন্ন মেথড থাকে বা ফর্মুলা থাকে, এই ফর্মুলাকেই বলা হয় যে এই এই ফর্মুলার অর্থকে প্রকাশ করতে স্ট্যাটিস্টিক শব্দটি ব্যবহার করা হয়। আবার আর একটা অর্থে আছে, যেটা হচ্ছে ইন প্লুরাল সেন্স। তো প্লুরাল সেন্স হচ্ছে কি, বৃহদ অর্থে বা ব্যাপক অর্থে, ব্যাপক অর্থে স্ট্যাটিস্টিক শব্দ হচ্ছে, শব্দের মিনিং হচ্ছে যে কালেক্টেড ডাটা অ্যান্ড ইনফরমেশন অফ অ্যান ইভেন্ট, মানে কোন ঘটনার সম্পর্কে সংগ্রহিত যে তথ্য বা উপাত্ত থাকে এগুলোকেই সাধারণত ব্যাপক অর্থে এই স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানের শব্দ হিসেবে ব্যবহার করা হয়। তো চলো এবার আমরা জেনে নিই যে স্ট্যাটিস্টিক্স কাকে বলে, ডেফিনিশন অফ স্ট্যাটিস্টিক্স বা
পরিসংখ্যানের সংজ্ঞা কি? সাধারণত আমরা পরিসংখ্যাকে এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে এটা একটা সংখ্যাতাত্ত্বিক প্রকাশ। স্ট্যাটিস্টিক্স মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য নিউমেরিক্যাল এক্সপ্রেশন অফ ডাটা, কোন উপাত্তের, ডাটা মানে হচ্ছে উপাত্ত, কোন উপাত্তের যে সংখ্যাতাত্ত্বিক প্রকাশ থাকে কোন, এবং এই উপাত্তটা যে কোনো ফিল্ড, যে কোনো বিষয় বা ঘটনা হতে পারে। তো যে কোনো বিষয় বা ঘটনার যে ঘটনার যে উপাত্ত থাকে তার সংখ্যাতাত্ত্বিক প্রকাশই হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান। ফর এক্সাম্পল আমি উদাহরণ হিসেবে বলতে পারি যে এইচএসসি পাস রেট ইন দ্য এক্সামিনেশন অফ 2019 অল ওভার বাংলাদেশ, 2019 সালে সারা বাংলাদেশে এইচএসসি যে পাশের হার, এইচএসসি পরীক্ষার পাশের হার, তো এখানে একটা অবশ্যই একটা কি তথ্য আছে, ডাটা আছে। ডাটাটা আমরা সাধারণত কি, তোমরা হয়তো খেয়াল পত্র পত্রিকায় দেখবা যে একটা ফিগার দেওয়া থাকে, সংখ্যার একটা ফিগার দেওয়া থাকে। যেমন হয়তো কোনো সময় দেওয়া থাকে যে 80% বা 69.21%, তো এরকম অনেক সংখ্যাতে কিন্তু প্রকাশ দেওয়া থাকে বা বলা থাকে যে এত পার্সেন্ট হচ্ছে এই এই বছরে পাস করেছে সারা বাংলাদেশে। তো এই যে দেখো যে এখানে একটা বিষয়ের উপরে যে সংখ্যাতাত্ত্বিক প্রকাশ করা হচ্ছে, এটাকেই আমরা স্ট্যাটিস্টিক্স হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। এরপরে দেখো যে ইন স্পেসিফিক সেন্স, মানে সুনির্দিষ্ট অর্থে, অর ইন সিঙ্গুলার সেন্স, আমরা এই পরিসংখ্যানকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে এটা হচ্ছে একটা মেথড, এটা একটা মেথড বলতে পদ্ধতি বা প্রসেস বা প্রক্রিয়া অফ কালেক্টিং। কালেক্টিং মানে হচ্ছে সংগ্রহ করা। কালেক্টিং কি সংগ্রহ করা? ডেটা, তথ্য সংগ্রহ করা। কালেক্টিং ডেটা, অ্যারেঞ্জিং দ্যাট কালেক্টেড ডেটা অ্যান্ড ক্লাসিফাইং দোজ অ্যারেঞ্জ ডেটা অ্যান্ড প্রেজেন্টিং দোজ ক্লাসিফাইড ডেটা অ্যান্ড কম্পেয়ারিং দোজ প্রেজেন্টেড ডেটা অ্যান্ড ফাইনালি ইন্টারপ্রেটিং দোজ ইন কম্পেয়ার ডেটা। দিস ইজ কল্ড স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান। মানে এই যে কালেক্টিং, অ্যারেঞ্জিং, ক্লাসিফাইং, প্রেজেন্টিং, কম্পেয়ারিং অ্যান্ড ইন্টারপ্রেটিং, এই কাজগুলো হবে ধারাবাহিকভাবে। তো ধারাবাহিকভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে এই যে তোমার সংখ্যাতাত্ত্বিক যে তথ্যগুলো আছে বা উপাত্তগুলো আছে, এগুলো যখন এই প্রক্রিয়ার মাধ্যমে যখন আনা হয় বা ব্যবহার করা হয়, তখন সেই সেই পদ্ধতি বা প্রক্রিয়াকে বলা হবে স্ট্যাটিস্টিক্স। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এক কথা হচ্ছে যে সাধারণ অর্থে স্ট্যাটিস্টিক্স বলতে বোঝায় যে তথ্য, সংখ্যাতাত্ত্বিক তথ্য বা উপাত্ত। আর ব্যাপক অর্থে বা খুব একেবারে সুনির্দিষ্ট অর্থে স্ট্যাটিস্টিক্স বলতে বোঝায় যে তথ্য কালেক্ট করা বিভিন্ন, আর এই তথ্য হতে হবে অবশ্যই সংখ্যাতাত্ত্বিক, মানে সংখ্যাভিত্তিক। সংখ্যাভিত্তিক তথ্য ছাড়া কোনো তথ্য কিন্তু বা উপাত্ত এই স্ট্যাটিস্টিক্স মধ্যে কিন্তু আসবে না। এটা সবসময় মনে রাখবে যে পরিসংখ্যান বলতে বোঝাবে যে কি সংখ্যা। দেখ পরিসংখ্যানের মধ্যে কিন্তু একটা সংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যান সংখ্যা, মানে সংখ্যা, যেখানেই সংখ্যা আছে, যে তথ্যের ভিতরে সংখ্যা আছে সেখানেই কিন্তু পরিসংখ্যান আছে, এটা মাথায় রাখবা। আর পরিসংখ্যানের কাজ হচ্ছে কি, ডাটা এই এই সংখ্যাতাত্ত্বিক তথ্য কালেক্ট করা, তারপর সেটাকে অ্যারেঞ্জ করা, তারপরে ক্লাসিফাই করা, তারপরে কি প্রেজেন্ট করা, তারপরে কম্পেয়ার করা, তারপরে ইন্টারপ্রেটিং মানে ব্যাখ্যা করা। এটাই হচ্ছে স্ট্যাটিস্টিক্সের মূল সংজ্ঞা। তো চলো আমরা আরো বিস্তারিত আলোচনা করি, করলে আরো তোমার বিষয় ক্লিয়ার হবে। তো যেমন ফর এক্সাম্পল আমি বলতে পারি যে ডিটারমাইনিং এভারেজ পাস রেট আরবান স্টুডেন্টস কম্পেয়ার টু রুরাল স্টুডেন্ট ইউজিং স্ট্যাটিস্টিক্যাল মেথড। আমরা এই যে এসএসসি পাসের কথা বললাম, আমরা আমরা এটা এইভাবে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ভাবে অ্যানালাইসিস করতে পারি যে যে আমরা কিন্তু এই যে তথ্যগুলো কালেক্ট করে অ্যারেঞ্জ করে আমরা কিন্তু বিভিন্ন কম্পেয়ার করে কিন্তু বের করে ফেলতে পারি যে যে শহরে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে আর গ্রামের কত পার্সেন্ট স্টুডেন্ট পাস করছে। এটা কিন্তু আমরা এসএসসি পাস রেটের যে বিভিন্ন তথ্য আছে, তথ্যগুলো কিন্তু
কালেক্ট করে এভাবে অ্যাডভান্স ক্লাসিফাইং বা করে কিন্তু আমরা এগুলো তথ্য কিন্তু বের করে ফেলতে পারবো। তো এরপরে আমরা দেখি, দেখো যে ডেফিনিশন বিজনেস স্ট্যাটিস্টিক্স, যেহেতু আমার শিক্ষার্থী যারা আছে তারা সবাই ব্যবসায় শিক্ষার শিক্ষার্থী, তো আমরা যেহেতু আমরা বিভিন্ন ব্যবসায়ীর কাজে আমরা আমাদের পরিসংখ্যান মানে পরিসংখ্যানের জ্ঞান আমাদের প্রয়োগ করতে হবে, তো আমাদের কিন্তু আমরা যেহেতু ব্যবসায় শিক্ষার ফিল্ডে আছি, তো আমাদের কিন্তু ব্যবসায় পরিসংখ্যান সম্পর্কে আমাদেরকে ভালো ধারণা থাকতে হবে। তো ব্যবসায় পরিসংখ্যান হচ্ছে যে পরিসংখ্যানের একটা শাখা, এবং এটাকে বলা হয় যে অ্যাপ্লাইড ফিল্ড অফ জেনারেল স্ট্যাটিস্টিক্স। মানে ব্যবসায় পরিসংখ্যান হচ্ছে একেবারে অ্যাপ্লাইড, মানে প্রয়োগিক, মানে এটা একেবারে যে প্রয়োগ করা হয় বাস্তবে। কিছু স্ট্রাকচার আছে শুধুমাত্র কি তথ্য জাস্ট বিশ্লেষণ করার জন্য, জ্ঞান আহরণের জন্য, গবেষণার জন্য, বা এগুলো মনে করো যে আরো আরো অধিগত কোনো বিষয় জানার জন্য অনেক সময় স্ট্র্যাটেজি ব্যবহার করা হয়, কিন্তু বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি, মানে এটা একেবারে মনে করো যে বাস্তবিক ভাবে এটা কিন্তু প্রয়োগের জন্যই কিন্তু এটা ব্যবহার করা হয়। এই জন্য এটাকে বলা হয় অ্যাপ্লাইড ফিল্ড অফ জেনারেল স্ট্যাটিস্টিক্স। তো দেখো যে এই বিজনেস স্ট্যাটিস্টিক্স কিন্তু দেখো যে বিজনেস রিলেটেড ডাটা কিন্তু থাকবে। এক কথা আমি বলতে পারি যে স্ট্যাটিস্টিক্স এ বিজনেস রিলেটেড ডাটা থাকে বা ব্যবহার করা হয় তাকে বলা হয় বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর এই বিজনেস রিলেটেড ডাটা গুলো কেন ই করা হয়, এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে কেন আনা হয়, সিদ্ধান্ত নেওয়ার জন্য। মানে আমার আগামী বছরে মনে করো যে আমার একটা কোম্পানি আছে, আগামী বছরে এই কোম্পানি কতটুকু কত পরিমাণ বিক্রয় করতে পারে, কতটুকু লাভ হতে পারে, কতটুকু খরচ হতে পারে, আমার কাঁচামাল কত লাগবে, আমার শ্রমিকদের কত মজুরি দেওয়া লাগবে, এইরকম মনে করো যে আগে ভবিষ্যতেই যে বিষয়গুলো আছে সেগুলো আগে থেকেই এটা জেনে যাওয়া, আন্দাজ করা, তো এইসব বা এবং সেই আন্দাজ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া, এই সিদ্ধান্ত নেওয়ার জন্যই সুবিধার জন্যই বা সিদ্ধান্ত নিতে যদি সাহায্য হয়, সুবিধা হয়, সেজন্য কিন্তু বিজনেস স্ট্যাটিস্টিক্সটা প্রয়োগ করা হয়। তো দেখো যে বিভিন্ন রকম বিজনেস ডাটা হতে পারে, যেমন সেলস ভলিউম হতে পারে, যেমন ধরো ওই যে সেলস ভলিউম মানে মনে করো গত বছরে আমার বিক্রয়ের পরিমাণ, পার্চেস ভলিউম হতে পারে, আমার কাঁচামাল ক্রয় পরিমাণ, বা বিজ্ঞাপন খরচ, আমার কত গত বছর কত বিজ্ঞাপন খরচ হয়েছে, তো এই পরিমাণ এগুলো কিন্তু হলো এগুলোকে বলা হয় বিভিন্ন বিজনেস ডাটা। তো এগুলো বিশ্লেষণ করে, এগুলো অ্যানালাইসিস করে, এগুলো কালেক্ট করে, অ্যানালাইসিস করে, কম্পেয়ার করে, ইন্টারপ্রেট করে কিন্তু করলে কিন্তু একটা তথ্য আসে বা একটা রেজাল্ট আসে। এই রেজাল্টটাকে ভিত্তি করে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তো এরপরে আমরা চলো জানি যে দেখো এই আর এই বিজনেস রিলেটেড আর এটা বিভিন্ন বিজনেস বিভিন্ন ডিসিপ্লিন বিষয়ে কিন্তু ব্যবহার করা হয়, যেমন ধরো ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ইকোনমেট্রিক্স, মার্কেটিং, প্রোডাকশন, অপারেশন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এরকম বিভিন্ন মানে ব্যবসা শিক্ষা বিভিন্ন মনে করো যে শাখা আছে যেগুলো বিষয় আছে, ফিনান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, এই বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো যে আমি কিছু এখানে একটা চিত্র দিয়েছি, তো এটা বোঝানোর জন্য দেখো যে এখানে দেখো যে এখানে দেওয়া আছে কি ফিক্সাল ইয়ার 18 এক্সপোর্ট ইন পারফরমেন্স। তো এখানে দেখো যে যে মানে এটা বাংলাদেশে মনে করো যে বিভিন্ন মনে করো যে বিভিন্ন যে ইন্ডাস্ট্রি আছে, বিভিন্ন ফ্যাক্টরি আছে, আরএমজি মানে গার্মেন্টস ফ্যাক্টরি, লেদার ফ্যাক্টরি, লেদার গুডস, জুট জুট অ্যান্ড জুট গুডস, হোম টেক্সটাইল, ফ্রোজেন অ্যান্ড লাইফ ফ্রেশ, এগুলো দেখো যে একটা মনে করো যে বছরে যে বিভিন্ন মনে করো যে রপ্তানি থেকে যে আয় হয়েছে সেই আয়ের একটা তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। আর এই পাখির চিত্রতে দেখো দেওয়া আছে কি পাখির চিত্রতে তোমার হচ্ছে যে এখানে আছে যে দেখো মিনিমাম ওয়েজ ইন আরএনজি সেক্টর, মানে বছরে 1984 থেকে 2018 সাল পর্যন্ত মানে সর্বনিম্ন মজুরি মানে মানে কেমন ছিল, তো এই তথ্য কিন্তু দেখো যে এখানে দেওয়া আছে যে 1984 সালের তথ্য ছিল কত 560, সেটা 2018 সালে হয়ে গেছে কত 8,000। তো দেখো যে এই তথ্য এটাকে বিভিন্ন ধরনের মনে করো যে একটা হচ্ছে মজুরির তথ্য, একটা হচ্ছে কি একটা বছরে রপ্তানি আয়ের যে তথ্য, বিভিন্ন খাত, বিভিন্ন পণ্যের
খাত অনুযায়ী। তো এইগুলোকে বলা হচ্ছে কি, এর এগুলো এইগুলো হচ্ছে কে বলে পরিসংখ্যান, এবং এটা হচ্ছে প্লুরাল সেন্সে পরিসংখ্যান, মানে ব্যাপক অর্থে এই তথ্যগুলোকে বলা হয়, এই যে তথ্য উপাত্ত, এই উপাত্তকে বলা হচ্ছে কি পরিসংখ্যান। আর যখন এই যে স্টেসি বিভিন্ন মেথড আছে, যেমন ডেসক্রিপটিভ মেথড, ইনফারেন্সিয়াল মেথড, হ্যাঁ, নিউমেরিক্যাল সামারিজ, কনভার্জেন্ট ইন্টারফেস, অথবা সিগনিফিক্যান্ট টেস্ট, এই মেথডকে ওগুলোকে বলা হচ্ছে যে সিঙ্গুলার সেন্সে স্ট্যাটিস্টিক্স বলা হচ্ছে। ওকে, মানে মেথড মানে মেথডগুলো আছে সেগুলোকে বলা হবে সিঙ্গুলার সেন্স, মানে নির্দিষ্ট অর্থে বা একেবারে স্পেসিফিক অর্থে বা একক অর্থে। স্ট্যাটিস্টিক্স বলতে বোঝাচ্ছে বিভিন্ন মেথড বা ফর্মুলা, আর ব্যাপক অর্থে বলা হচ্ছে ডাটা, বিভিন্ন ধরনের তথ্য বা সংখ্যা ভিত্তিক তথ্য, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো দুইটার মিশ্রণই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। তো চলো এবার আমরা জানার চেষ্টা করি যে অবজেক্টিভ অফ স্ট্যাটিস্টিক্স, এই পরিসংখ্যানের কিছু উদ্দেশ্য আছে, পরিসংখ্যানের যে আমরা কেন পরিসংখ্যান ব্যবহার করব, এর কিছু উদ্দেশ্য রয়েছে, উদ্দেশ্যগুলো কি কি চলো আমরা জেনে নিই। তো প্রথম উদ্দেশ্য হচ্ছে ইজি এক্সপ্রেশন। তো দেখো, যে আমি আগে বলেছি যে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে কি, সংখ্যাতাত্ত্বিক তথ্যের প্রকাশ, আর এই প্রকাশ যাতে সহজ হয় তার জন্য স্ট্যাটিস্টিক্স কাজগুলো করা হয়ে থাকে। তো দেখো, যে মনে করো যে সারা বাংলায় আমি যে আগে যদি উদাহরণ দিলাম যে এসএসসি পরীক্ষার্থী বিভিন্ন যে পাশের হার, বাংলাদেশে পাশের হার, তো দেখো যে এসএসসি পরীক্ষাতে কত তথ্য, কত লক্ষ 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 শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে, এবং তাদের বিভিন্ন সাবজেক্টের নাম্বার, তো এইগুলো দেখো সবগুলো বিশ্লেষণ করে একসাথে করে দেখো তখন এক রেজাল্ট দেওয়া হয়, তাই না? যখন রেজাল্ট শিট বের হয় তখন কি, তখন দেওয়া থাকে যে অমুক কলেজের অমুক অতজন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে 100 জন, জিপিএ 4 পেয়েছে 400 জন। দেখো কত সুন্দর করে একটা টেবিল ওয়াইজ প্রকাশ করা হচ্ছে, চার্ট ওয়াইজ, হ্যাঁ, প্রকাশ করা হচ্ছে বা চিত্রের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এই যে তাহলে আর এর মাধ্যমে কি ওই তথ্যটা বুঝতে সুবিধা হচ্ছে। তো এই সহজভাবে প্রকাশ করার জন্যই হচ্ছে স্ট্যাটিস্টিক্স কিন্তু প্রয়োগ করা হয়। এবং ডাটা কালেকশন কম্প্যারিজন, তথ্য সংগ্রহ করা এবং তার তুলনা করা, মানে তথ্য সংগ্রহ করে সেটা তুলনা করা যে কেমন, যেমন 2018 সালের পাশের হার, এসএসসি পাশের হার, এবং 2019 সালের এসএসসি পাশের হারের সাথে তুলনা করতে চায় যে ছেলেরা 2018 সালে ছেলেরা কত পার্সেন্ট পাস করছে, 2019 সালে ছেলেরা কত পার্সেন্ট পাস করছে, এটা তুলনা, ছেলে বা ছেলেদের সাথে মেয়েদের তুলনা। এই তুলনা করার জন্য কিন্তু তার তথ্য সংগ্রহ এবং তুলনা করার জন্য কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়ে থাকে। এরপর ধরো টেকিং ডিসিশন, এই যে তথ্য সংগ্রহ করা, তারপরে যে সেটা হচ্ছে আবার ইয়ে করা, অ্যারেঞ্জ করা, তারপরে কম্পেয়ার করা বা ইন্টারপ্রেট করা, এইভাবে করে কিন্তু কি মূল উদ্দেশ্য কিন্তু হয় সিদ্ধান্ত গ্রহণ। মনে করো যে বাংলাদেশে ছেলেদের এসএসসি পাশের হার কমে যাচ্ছে, বিগত সালে তথ্যগুলো অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে কি বাংলাদেশে যে ছেলে শিক্ষার্থী যারা আছে তাদের পাশের হার কমে যাচ্ছে। তো এখন কি করা, এখন কি এখন অবশ্যই কোন কারণ আছে, কি কারণে হচ্ছে এই পাশের হার কমে যাচ্ছে, তো এই জন্য করণীয় কি কি, এই করণীয় কি কি বের করার জন্য, এই সিদ্ধান্ত গ্রহণের জন্যই কিন্তু ডাটাগুলো, তখন যে ডাটাগুলো থেকে যে রেজাল্ট আসবে, ফলাফল আসবে, সেই ফলাফল বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। তো সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করা হচ্ছে এই তোমার স্ট্যাটিস্টিক্স একটা উদ্দেশ্য। এরপরে হেল্প টু সেট আপ পলিসি, তো বিভিন্ন নীতি নীতি নির্ধারণে কিন্তু তথ্য প্রয়োজন হয়। এই তথ্য নীতি তোমার হচ্ছে যে বাস্তবায়নের ক্ষেত্রে বা গ্রহণের ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স অনেক সাহায্য করে থাকে। যেমন ধরো বাংলাদেশে মনে করো যে বিভিন্ন ব্রিজ তৈরি করতে হবে, তারপরে রাস্তা তৈরি করতে হবে, তো এগুলো রাস্তা তো এমনি বললেই তো হবে না, রাস্তা তৈরি করার জন্য কত টাকা বাজেট দরকার, এবং কোন কি প্ল্যান কেমন হতে হবে, কতদিনের মধ্যে করতে হবে, এই জন্য কিন্তু বিভিন্ন গবেষণা করতে হয়। তো এই ক্ষেত্রে কিন্তু স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এরপরে দেখো যে মেজারমেন্ট অফ ডিসপারশন, স্ট্যাটিস্টিক্স সাধারণত দেখবা যে আসলে স্ট্যাটিস্টিক্স মূলত যখন কোনো ব্যাপক যখন তথ্য থাকে বাধ্য থাকে, তখন কিন্তু তারা কিন্তু অল্প কয়েকটা তথ্য নিয়ে তারা কিন্তু টোটাল তথ্যের প্রকাশ করার চেষ্টা করে, সমগ্র তথ্যের যে ইয়ে কি, যে আসল যে রূপটা কি,
এরা জানার কিন্তু চেষ্টা করে। এটা সৃষ্টি হচ্ছে মূল কাজ, যে দেখা যাচ্ছে যে 1 লক্ষ স্টুডেন্টের নাম্বার দেওয়া, পাশের পাশের তথ্য দেওয়া আছে, এর মধ্যে আমি র্যান্ডমলি দেখা যাচ্ছে 200 জন স্টুডেন্টের রেজাল্ট দেখে আমি আমি হচ্ছে ধারণা নিব বা আমি বুঝে নিব যে বাকি যে স্টুডেন্ট গুলোর কি অবস্থা। তো এই ক্ষেত্রে যে তোমার বিস্তার পরিমাণ মানে কত আর এই 200 জন স্টুডেন্ট নিব, এই কোথা থেকে নিব, এটাকে একবারে প্রথম থেকে নিব বা মাঝখান দিব, যে এর মধ্যে যে পার্থক্য থাকে, যে কতটুকু দূর 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 থেকে আমি স্টুডেন্ট আমি সিলেক্ট করতেছি এই 200 জন স্টুডেন্ট, এটা এই যে এই পার্ট মানে ব্যবধান থাকে, ব্যবধান গুলো পরিমাপ করাও কিন্তু এই পরিসংখ্যানের উদ্দেশ্য। এরপরে গিভেন কনসেপ্ট অ্যাবাউট ফিউচার সিচুয়েশন, যে অতীতে যে আসলে অতীতে কি ঘটবে এ সম্পর্কে একটা পূর্ব থেকে একটা পূর্বাভাস দেওয়া 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 কিন্তু এই পরিসংখ্যানের অন্যতম একটা উদ্দেশ্য। যে ভবিষ্যতে আমার কোম্পানির সেলস বাড়বে কি বাড়বে না, সেলস কমে যাবে মানে কমে যাবে বা বিজ্ঞাপনের খরচ বাড়াতে হবে কি হবে না, এই যে একটা আন্দাজ বা পূর্বাভাস, এটা কিন্তু অনেক সময় এই পরিসংখ্যানের মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে, সাহায্য করা হয়ে থাকে এই পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে। এরপর চলো আমরা জানার চেষ্টা করি স্টেজ অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড। দেয়ার আর 5 মেথডস ইন স্ট্যাটিস্টিক্স মেথড। ফার্স্ট ওয়ান ইজ কালেকশন, ওই যে আমি আগে সংজ্ঞার ভিতরে বলছি যে প্রথমে ডাটা কালেকশন করতে হবে। সেকেন্ড স্টেজ ইজ অর্গানাইজেশন, যখন ডাটা কালেক্ট করা হয়ে গেল তখন সেটাকে অর্গানাইজ করতে হবে। দেখা যাচ্ছে যে আমি এসএসসি শিক্ষার্থীদের আমি হচ্ছে কি সারা বাংলাদেশে এসএসসি শিক্ষার্থীদের বিভিন্ন পাশের রেজাল্ট আমি সংগ্রহ করলাম, এবার আমি যদি এটাকে যদি ইন্টারপ্রেট করতে চাই, এটা যদি কম্পেয়ার করতে চাই, তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে সারা বাংলাদেশের ছেলেদের পাশের হার আমি আলাদা করতে পারি, মেয়েদের পাশের হার আলাদা করতে পারি, শহর ভিত্তিক শিক্ষার্থীদের পাশের হার আলাদা করতে পারি এবং গ্রাম কেন্দ্রিক শিক্ষার্থীদের পাশের হার আলাদা করতে পারি, এভাবে ডাটাকে আমি অর্গানাইজ করতে পারি। এরপরে ধাপ হচ্ছে কি দেখো প্রেজেন্টেশন, যখন আমি ভাগ করে ফেললাম এবং এটা টেবিল আকারে এটা মানে তালিকা আকারে আমি প্রকাশ করলাম, তো এটা আমাকে কি করতে হবে, এটা আমি ভাগ করার পরে এটা আমার তালিকা আকারে প্রকাশ করার ব্যবস্থা করতে হবে। তো এই জন্য আমার আমরা বিভিন্ন দেখবো যে অনেক সময় আমরা দেখবো যে আমার বার ডায়াগ্রাম, হ্যাঁ চিত্র মাধ্যমে, হ্যাঁ গ্রাফিক্যাল যে বিভিন্ন আছে চার্ট আছে সেগুলো মাধ্যমে কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তো এই সম্পর্কে বিস্তারিত আমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে এখানে বিস্তারিত আলোচনা করা আছে, তো সেখানে আমরা জানার চেষ্টা করবো যে ডাটাগুলো কিভাবে প্রেজেন্ট করা যায়। তো এরপরে ধাপ হচ্ছে যে অ্যানালাইসিস, যখন ডাটাগুলো প্রেজেন্ট করা হয়ে গেল, এই যে টেবিল আকারে যখন সাজানো হয়ে গেল বা চিত্রের মাধ্যমে সাজানো হয়ে গেল, তখন কিন্তু আমরা এটাকে অ্যানালাইসিস করবো, এটাকে বিশ্লেষণ করবো যে আসলে কেমন, যে কত পার্সেন্ট গ্রামের থেকে গ্রামের তুলনায় শহরে স্টুডেন্টরা কেমন করছে বা ছেলের তুলনায় মেয়েরা কেমন স্টুডেন্টরা কেমন করছে, ফলাফল কেমন করছে, এগুলো আমরা কিন্তু তখন অ্যানালাইসিস করবো। আর যখন অ্যানালাইসিস করা হয়ে যাবে তখন লাস্ট স্টেজ হচ্ছে কি ইন্টারপ্রিটেশন, তখন আমরা একটা ব্যাখ্যা করবো যে এই কারণে এই হচ্ছে, এই কারণে গ্রামের থেকে শহরের ছেলেদের রেজাল্ট ভালো, এই কারণে ছেলেদের থেকে মেয়েরা ভালো রেজাল্ট করছে, সেটা আমরা ব্যাখ্যা করবো। এই হচ্ছে স্টেজেস অফ স্ট্যাটিস্টিক্যাল মেথড। এরপরে এটাকে আমরা শর্টকাটে তোমরা হচ্ছে যে কোপাই, হ্যাঁ প্রত্যেকটা এই এটা তুমি কোপাই যদি মনে রাখো যে সিতে হচ্ছে কি কালেকশন, ওতে হচ্ছে অর্গানাইজেশন, পিতে প্রেজেন্টেশন, এতে অ্যানালাইসিস, আইতে ইন্টারপ্রিটেশন। তো এই মেথডগুলো ধারাবাহিকভাবে মনে রাখার জন্য তোমরা কোপাই এই শর্টকাট ওয়ার্ডটা যদি মনে রাখতে পারো তাহলে মানে সহজ হবে। তো এরপরে দেখো আমরা আসি যে ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যানের গুরুত্ব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রায় এই এই প্রশ্নটা কিন্তু ব্রড কোশ্চেনে কিন্তু আসে, বিভিন্ন ব্রড কোশ্চেন থাকে সেই ব্রড কোশ্চেনে কিন্তু আর আসে, তোমাদের দেখবে যে 10 মার্কের যে ব্রড কোশ্চেন আসে, তো এখানে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আসে। আর তোমার এখানে প্রত্যেক টপিক কিন্তু ভালোভাবে কিন্তু খেয়াল করবে, কারণ এগুলো কিন্তু শর্ট কোশ্চেন, যে 4 মার্কের কোশ্চেন থাকে এবং 10 মার্কের প্রশ্ন থাকে, এখানে কিন্তু প্রায় কিন্তু এখানে থিওরিটিক্যাল প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। তো অনেকেই হয়তো ম্যাথমেটিক্যাল যদি যদি প্রবলেম হয়, যদি কমন নাও আসে, কিন্তু তোমাকে কিন্তু থিওরিটিক্যাল কোশ্চেন অ্যান্সার করে কিন্তু তোমার উত্তর সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবে। তো প্রথম দেখো যে প্রথম পয়েন্ট হচ্ছে কি যে পরিসংখ্যানের গুরুত্বের, যে স্ট্যাটিস্টিক্স টু হিউম্যান ওয়েলফেয়ার, মানব কল্যাণে কিন্তু পরিসংখ্যান কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যে দেখো মানব কল্যাণ বলতে দেখা যায় যে অনেক সময় দেখো যে যে চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে এই পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে, চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় কি করা হয় যে
স্যাম্পল দেখা যাচ্ছে, যখন নতুন ওষুধ যখন দেখা যাচ্ছে কোন কোন রোগের প্রাদুর্ভাব ঘটেছে, যেমন ধরো এখন বর্তমানে COVID-19 নামে একটা রোগ প্রাদুর্ভাব ঘটেছে, তো যখন যখন ডাক্তার যখন বা বিজ্ঞানীরা যখন ওষুধ আবিষ্কার করতে যায় বা কোন ভ্যাকসিন আবিষ্কার করতে যায়, তখন কিন্তু তারা কি করে, তারা কিন্তু প্রথমে কিন্তু টেস্ট করে দেখে যে এই ওষুধটা কার্যকর হবে কিনা। ওরা কিন্তু দেখা যাচ্ছে যে একটা স্যাম্পল তারা কিন্তু কিছু ব্যক্তির কাছে ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করে দেখে। তো এরকম কি তারা কিন্তু বিভিন্ন স্ট্যাটিস্টিক্যালি বা পরিসংখ্যানিক ভাব ভিত্তিক ভাবে তারা কিন্তু তারা হচ্ছে এগুলোকে আগে বিশ্লেষণ করে, ব্যাখ্যা করে, তারপরে কিন্তু এরা কিন্তু চূড়ান্তভাবে তারা চিকিৎসা ওষুধ হিসেবে তারা ব্যবহার করার অনুমতি দেয়। তো এই ক্ষেত্রে দেখো, এই যে দেখো এরকম অনেক ক্ষেত্রে কিন্তু এই তোমার পরিসংখ্যান কিন্তু মানব কল্যাণে ব্যবহার করা হচ্ছে। তো এরপরে দেখো যে স্ট্যাটিস্টিক পলিসি সেট আপ, এবং আগে যেটা বললাম যে নীতি নির্ধারণ পরিসংখ্যান অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন বাংলাদেশের যে আগামী বাজেটে কি হবে, মানে আয় কেমন হবে, ব্যয় কেমন হবে, এবং কোন খাতে কেমন ব্যয় করতে হবে, কোন খাতে কেমন আয় হবে, এইরকম বিভিন্ন পলিসি কিন্তু তোমার হচ্ছে যে বাস্তবায়নে কিন্তু পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্ট্যাটিস্টিক্স টু ন্যাশনাল প্ল্যানিং অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, হ্যাঁ, জাতীয় যে বিভিন্ন পরিকল্পনা থাকে এবং এগুলো যে বাস্তবায়ন, এই বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মনে করো বাংলাদেশে বাল্য বিবাহের হার বেড়ে যাচ্ছে, কোন এলাকায় বাল্য বিবাহের হার বেড়ে যাচ্ছে, কত এজের মেয়েদের বেশি আগে বিয়ে হয়ে যাচ্ছে, এবং কেন বিয়ের পেছনে কি কারণটা, কি এটা কি দারিদ্রতার কারণ কারণ নাকি অজ্ঞতা, এরকম বিভিন্ন তথ্য কিন্তু হচ্ছে যে কালেক্ট করে সেটাকে অ্যানালাইসিস করে কিন্তু তখন জাতীয় পর্যায়ে যাতে এই বাল্য বিবাহটা রোধ করা যায়, তখন বিভিন্ন পরিকল্পনা এবং বাস্তবায়ন ব্যবস্থা করা হয়। এক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এরপরে দেখো স্ট্যাটিস্টিক্স টু সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল রিসার্চ, এই যেটা বললাম সোশ্যাল, বিভিন্ন সোশ্যাল এবং সামাজিক বা অর্থনীতি বিভিন্ন গবেষণা ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্যাটিস্টিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে খেয়াল করে দেখবা যে সামাজিক বিভিন্ন বিষয়, যেটা আমি আগে বললাম যে বাল্য বিবাহ রোধ বা যৌতুক প্রথা বন্ধ করা, বা সমাজে যে তোমার হচ্ছে নৈরাজ্য বা ক্রাইম বন্ধ করা, বা ইকোনমিক্যাল বিভিন্ন রিসার্চ, যেমন ধরো যে অর্থনীতি চাকারও চাঙ্গা করা, মাথা পিছু আয় বাড়ানো, জিডিপি বাড়ানো, এই ক্ষেত্রে বিভিন্ন যে এবং দারিদ্র বৈষম্য হার কমানো, তারপরে হচ্ছে দারিদ্রতার দূর করা, তো এরকম বিভিন্ন অর্থনৈতিক বা সামাজিক বিষয়ে গুলোতে কিন্তু এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এবার দেখো যে টু প্রিজার্ভ প্রিভিয়াস উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, প্রিজার্ভ মানে সংরক্ষণ করা, প্রিভিয়াস মানে পূর্বের জ্ঞান, উইজডম মানে জ্ঞান বা অভিজ্ঞতা, পূর্বের যে জ্ঞানগুলো আছে বা অভিজ্ঞতাগুলো আছে, এগুলো সংগ্রহ করার জন্য কিন্তু পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখো যে বিজনেস স্টাডিজ টু বিজনেস অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স গুরুত্ব খুবই ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। তোমরা জানো যে এখন বর্তমান যুগে ব্যবসা বলতে কিন্তু দেখো যে এই যে মানে কিন্তু কাস্টমারদেরকে সন্তুষ্ট করা, আর কাস্টমার সন্তুষ্ট করতে গেলে অনেক গবেষণা করতে হয়, কাস্টমারদের নিড কি, মানে চাহিদা কি, অভাব কি, প্রয়োজন কি, এবং কিভাবে পণ্যটা তৈরি করলে কাস্টমাররা সন্তুষ্ট হবে, এইভাবে প্রচুর গবেষণা করা লাগে। তো পরিসংখ্যান কিন্তু এই পরিসংখ্যান কিন্তু ব্যবসা বাণিজ্যে প্রচুর কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এরপর দেখো যে স্টাডিজ টু আদার ব্রাঞ্চেস অফ সায়েন্স, বিজ্ঞানের বিভিন্ন শাখায় কিন্তু পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে, যেমন বলো তোমার ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বা বায়োলজি বলো, বা বোটানি, হ্যাঁ, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, বা এই যে জ্যোতির্বিজ্ঞান, বা তোমার মহাকাশ গবেষণা, এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যানের জ্ঞান ব্যবহার করা হয়ে থাকে। তো এই হচ্ছে ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স। এরপরে আমরা জানার চেষ্টা করি দেখো যে স্কোপস অফ স্ট্যাটিস্টিক্স, তো স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স হচ্ছে কি দেখো যে এটা হচ্ছে যে পরিসংখ্যানের মানে আওতা কি কি, মানে কোন কোন ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়ে থাকে। যে স্টেজ অ্যান্ড স্টেজ দেখো, রাষ্ট্র রাষ্ট্র কিন্তু অনেক সময় স্ট্যাটিস্টিক্স ব্যবহার করে থাকে। তারপর দেখো স্ট্যাটিস্টিক্স ইন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়ে থাকে। এরপরে স্ট্যাটিস্টিক্স ইন ইকোনমিক্স, অর্থনীতির ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যাটিস্টিক্স ইন ফিজিক্যাল সায়েন্স, এই যে যে বস্তুগত যে বিভিন্ন বিজ্ঞান আছে এখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা থাকে, যেমন হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। স্ট্যাটিস্টিক্স ইন ন্যাচারাল সায়েন্স, এই বিভিন্ন প্রাকৃতিক বিজ্ঞান, বিজ্ঞানের কিন্তু পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে। এবং তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্স ইন সোশ্যাল সায়েন্স, বিভিন্ন হচ্ছে কি সামাজিক বিজ্ঞানেও কিন্তু পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে। স্ট্যাটিস্টিক্স ইন রিসার্চ ওয়ার্ক, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যান ব্যবহার করে থাকে, যারা বিভিন্ন পিএইচডি করতে চায় বা বিভিন্ন গবেষণা করে বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করে, এই ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যানের জ্ঞান ব্যবহার করতে হয়। এরপরে স্ট্যাটিস্টিক্স ইন স্পেস রিসার্চ, এই যে আকাশ গবেষণা বা মহাকাশ গবেষণা কিন্তু পরিসংখ্যানের তথ্য পরিসংখ্যান তথ্য ব্যবহার করা হয় বা বিশ্লেষণ করা হয়।
তারপর স্টাডিজ ইন এডুকেশন, শিক্ষাক্ষেত্রে তো ব্যাপক হারে পরিসংখ্যান ব্যবহার করা হয়, শিক্ষাক্ষেত্রে মান বাড়ানোর জন্য, শিক্ষার্থীদের পাশের হার বাড়ানোর জন্য শিক্ষার বিভিন্ন সেক্টরে কিন্তু পরিসংখ্যান ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ স্ট্যাটিস্টিক্স প্রচুর ক্ষেত্র রয়েছে, মানে যেখানে তথ্য আছে, হোয়াট দেয়ার ইজ এ নিউমেরিক্যাল ডেটা দেয়ার ইজ এ স্ট্যাটিস্টিক্যাল ম্যাথ, দেয়ার ইজ স্ট্যাটিস্টিক্স, মানে যেখানে তথ্য মানে সংখ্যা ভিত্তিক তথ্য আছে সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু আছে, মানে ওটা স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করা যাবে। তো এই জন্য স্ট্যাটিস্টিক্স প্রচুর ক্ষেত্র রয়েছে, বিষয়ে গবেষণার বিষয় আছে। তো এই হচ্ছে স্কোপস অফ স্ট্যাটিস্টিক্স। এরপরে আমরা আসি, দেখো যে স্ট্যাটিস্টিক্স ইন মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স যেটা আমি বললামই যে ওষুধ, নতুন নতুন ওষুধ আবিষ্কারে, ওষুধ প্রয়োগের ক্ষেত্রে, হ্যাঁ, তারপরে বিভিন্ন পদ্ধতি, চিকিৎসা পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে এই স্ট্যাটিস্টিক্যাল কিন্তু তো মানে বিষয়টা প্রয়োগ করা হয়। এরপরে আমরা দেখো, আমরা জানি যে ফাংশনস অফ স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স কাজগুলো কি কি করে। প্রথম কাজ দেখো, টু ইউজ ডিফিনিট ফর্ম, মানে নির্দিষ্ট একটা যে পদ্ধতি তারা ব্যবহার করে, এই স্ট্যাটিস্টিক্স কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতি আছে, কিন্তু যে বিভিন্ন নির্দিষ্ট পদ্ধতি, এই পদ্ধতিগুলো ব্যবহার করা হচ্ছে কি, এই স্ট্যাটিস্টিক্স একটা অন্যতম কাজ। এরপরে দেখো, টু সিম্পলিফাই ম্যাথ ফিগার, মানে স্ট্যাটিস্টিক্স আর অন্যতম একটা কাজ হচ্ছে কি, যে অনেক বড় বড় মনে করো তথ্য, বিশাল বিশাল তথ্য, মনে করো মিলিয়ন মিলিয়ন বা লক্ষ লক্ষ কাস্টমারদের বিভিন্ন আয়ের তথ্য, বা লক্ষ লক্ষ শিক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষার বিষয়ের প্রাপ্ত নম্বর, এগুলো তথ্য, এগুলোকে বড় বড় তথ্যকে সংক্ষেপ করা চিত্রের মাধ্যমে, ডাটার মাধ্যমে, টেবিলের আকারে এগুলো তো উপস্থাপন করা, এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স কিন্তু কাজ। টু ফ্যাসিলিটেট কম্প্যারিজন, স্ট্যাটিস্টিক্স অন্যতম কাজ হচ্ছে কি, এই যে তথ্য তুলনা করতে সাহায্য করা, ছেলেদের সাথে মেয়েদের যে পরীক্ষার রেজাল্টের যে তুলনা, শহরের স্টুডেন্টের সাথে গ্রামের স্টুডেন্টের তুলনা, এই তুলনায় করতে হচ্ছে সাহায্য করা, এই সাহায্য করাও কিন্তু এই অন্যতম কাজ হচ্ছে এই স্ট্যাটিস্টিক্স এর। এরপরে দেখো, টু ফ্যাসিলিটেট ইন ফর্মুলেশন অ্যান্ড টেস্টিং হাইপোথিসিস, হাইপোথিসিস বলতে বোঝাচ্ছে যে কোনো বিষয়ে অনুমান, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা পরবর্তীতে তোমার চ্যাপ্টারে পাবা যে বিস্তারিত, এখানে অনেক বড় একটা চ্যাপ্টার রয়েছে হাইপোথিসিস টেস্টিং। তো মনে করো যে স্টেজ অনেক কি করে, দেখছে একটা কোনো কোনো বিষয় নিয়ে মনে করে, ধরে নেয় যে একটা সত্য বিষয় ধরে নেয় যে বাংলাদেশের ছেলেরা ফেসবুকে আসক্তির কারণে তাদের পরীক্ষার এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হচ্ছে, ধরে নেয় যে এটা একটা ধরে নেয় এই কারণটা ধরে নেয়, এরপর এটা টেস্ট করে দেখে যে আদৌ এইটা ঠিক কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা। তো এরকম এই যে এরকম মনে করো হাইপোথিস টেস্টিং করা হচ্ছে তোমার হচ্ছে যে স্ট্যাটিস্টিক্সের অন্যতম কাজ। এরপরে আছে দেখো, যে টু হেল্প ইন প্রেডিকশন, এই যে ভবিষ্যৎ সম্পর্কে আগে থেকে অনুমান করা, এই অনুমান করতে সাহায্য করা কিন্তু এই পরিসংখ্যানের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। মানে ভবিষ্যতে মনে করি আমি ভবিষ্যতে যে আমার আগামী বছরে আমার বিক্রয় পরিমাণ বাড়বে কি বাড়বে না, আমার ব্যবসা টিকে থাকবে কি থাকবে না, বা আমার বিজ্ঞাপনের হার বাড়াতে হবে কি হবে না, তো এরকম মনে করি ভবিষ্যতে যে মানে আমি একটা যে পূর্বাভাস আমি দিব বা পূর্বাভাস আমি আমি হলো আগে থেকে আন্দাজ করব, তো এই আন্দাজ করতে এই স্ট্যাটিস্টিক্যাল যে অ্যানালিসিস আছে এগুলোকে সাহায্য করে থাকে। এরপরে দেখো যে টু হেল্প ইন টেকিং ডিসিশন অ্যান্ড পলিসি, এটা আমি আগেই বলছি যে আসলে এই যে তথ্য উপাত্ত যেগুলো আমরা ডিসিশন করি, এর এই ডিসিশন করার মূল উদ্দেশ্য হচ্ছে কি, সিদ্ধান্ত গ্রহণ করা, বিভিন্ন যে অতীত সম্পর্কে আমি আগে থেকে আন্দাজ করব বা তথ্য পাবো, অনুমান করব, এবং ওর ভিত্তিতে আমি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করব বা পলিসি তৈরি করব। তো এইভাবে কিন্তু এই কাজগুলোর মাধ্যমে কিন্তু স্ট্যাটিস্টিক্স কিন্তু সাহায্য, যারা ব্যবহারকারী এই স্ট্যাটিস্টিক্যাল যে তথ্য তারা কিন্তু সাহায্য পেয়ে থাকে। তো এরপরে আমরা দেখি যে লাস্ট টপিক,
যে লিমিটেশনস অফ স্ট্যাটিস্টিক্স। তো এই যে দেখো যে স্ট্যাটিস্টিক্স কিন্তু আমার একটা যারা ইউজার যারা ব্যবহার করে তাদেরকে অনেকভাবে কিন্তু সাহায্য করে থাকে, তারপরেও এই স্ট্যাটিস্টিক্স কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে। তো এই সীমাবদ্ধতা গুলো কি কি আমরা চলো জেনে নিই। দেখো প্রথমে ধাপ হচ্ছে, দেখো যে প্রথম যে যে সীমাবদ্ধতা রয়েছে সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডাজ নট ডিলস উইথ কোয়ালিটেটিভ ফ্যাক্টরস। পরিসংখ্যান গুণগত উপাত্ত নিয়ে আলোচনা করে না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লিমিটেশন। দেখো আমি আগেই বলছি, দেখো পরিসংখ্যান মানে হচ্ছে কি, সংখ্যা ভিত্তিক তথ্য নিয়ে আলোচনা করা, সংখ্যা ভিত্তিক, সেটা সংখ্যা হতে হবে, কখনোই অন্য কোনো তথ্য হতে হলে হবে না, মানে কোয়ালিটি মানে গুণগত মানে সংখ্যা ভিত্তিক, পরিমাণ ভিত্তিক তথ্য হতে হবে। কোয়ালিটি বিভিন্ন তথ্য, যেমন ধরো সততা, কারো সততা, ভালোবাসা বা জ্ঞান, হ্যাঁ এগুলো কিছু কিছু বিষয় যেগুলো কিন্তু সংখ্যা সংখ্যার মাধ্যমে কিন্তু প্রকাশ করা যায় না, যে অমুক ব্যক্তি সৎ, কত সৎ, এটা কিন্তু সংখ্যায় প্রকাশ করা যাবে না, সে 100 মানে সংখ্যা দিয়ে আমি কিন্তু কারো কারো সততা আমি প্রকাশ করতে পারবো না, বা কারোর ভালোবাসা, দেশের প্রতি মানুষের ভালোবাসা, এটা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে না, বা কারোর জ্ঞান, জ্ঞানের গভীরতা সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যাবে না। তো যেই যে তথ্যগুলো বা উপাত্তগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করা যাবে না, সেগুলো কিন্তু স্ট্যাটিস্টিকের মাধ্যমে সেগুলো ব্যবহার করা যাবে না, সেগুলো স্ট্যাটিস্টিকের মাধ্যমে বিশ্লেষণ করা যাবে না বা গবেষণা ব্যবহার করা যাবে না। এরপরে দেখো আর একটা সীমাবদ্ধতা বা লিমিটেশন, সেটা হচ্ছে দেখো স্ট্যাটিস্টিক্স ডাজ নট ডিল উইথ আইসোলেটেড মেজারমেন্ট। আইসোলেটেড মেজারমেন্ট বলতে বোঝাচ্ছে যে স্বতন্ত্র যে তথ্য উপাত্ত থাকে, মানে দল ছাড়া আর কি, অনেক তথ্য থাকে সংখ্যা, মানে সেটা সংখ্যা ভিত্তিক হতে পারে কিন্তু যার মানে যে দল থেকে বাইরে, মানে ব্যক্তিগত কোন তথ্য। তো মনে করো আমি উদাহরণ দিই, যে মনে করো যে এইচএসসি মানে পরীক্ষার্থী সারা বাংলা এইচএসসি পরীক্ষার্থী পাশের হার যেটা মনে করো বললাম যে 80%, 2019 সালে 80% শিক্ষার্থী মানে সারা বাংলাদেশে মোট 80% শিক্ষার্থী এসে পাশ করছে। এখন মনে করো কোন এই 80% শিক্ষার্থী মধ্যে কোনো একজন শিক্ষার্থী যদি মনে করো বাসায় বসে এসে পরীক্ষা দিয়েছে, সে হয়তো কোনো কোচিং এ গিয়ে পরীক্ষা দিয়েছে, সে কোচিং থেকে একটা রেজাল্ট সে বের করছে যে অমুক শিক্ষার্থী কোচিং এ এই রেজাল্ট পেয়েছে, তাহলে এই তথ্য কিন্তু ওই যে বাংলাদেশের যে এসএসসি পরীক্ষার্থী যে পাশের হার, এই ক্ষেত্রে কিন্তু এই বা পাশের হারের ক্ষেত্রে যে কতটুকু প্রভাব বিস্তার করছে বা বা এই গবেষণায় কিন্তু এই তথ্য কিন্তু ব্যক্তিগত যে তোমার যে পরীক্ষা যে দিয়েছে এই তথ্য কিন্তু সেখানে ব্যবহার করা যাবে না। এরপরে আসি দেখো যে স্ট্যাটিস্টিক্স অল নিয়ে মিন। দেখো যে স্ট্যাটিস্টিক্স দেখো যে কাজ হচ্ছে কি, ভবিষ্যতে কোন সিদ্ধান্ত নিতে সাহায্য করার জন্য পূর্বের যে তথ্যগুলো আছে এগুলো নিয়ে গবেষণা করে একটা ফলাফল দেওয়া, তাই না? তো দেখো যে এই যে ভবিষ্যতে মানে কি ঘটবে এটা আমরা পূর্বের তথ্যগুলো গবেষণা করে বা অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্ত নিব। তো এক্ষেত্রে দেখো যে এই পূর্বে ভবিষ্যতে কি ঘটবে এটা কিন্তু আসলে অনেক সময় কিন্তু যে ঘটবে তা তো কিন্তু নয়, নাও কিন্তু ঘটতে পারে। আসলে স্ট্যাটিস্টিক্স এটা একটা অন্য একটা উপায়, এর অনেক উপায় আছে, মানে এর একমাত্র উপায় যে ভবিষ্যতে জানার, কিন্তু তুমি তো জানোই যে ভবিষ্যতে কিন্তু আমরা যত কিছু অনুমান করি সবই কিন্তু কি, সবই কি ভবিষ্যতে কি ঠিক হয়? অনেক সময় আবহাওয়াবিদরা বলে যে আগামীকাল বৃষ্টি হবে, তারা অতীতের বা আগের তথ্য নিয়ে তারা পূর্বাভাস দেয়, আদৌ কি সবসময় কি এটা কি সত্য হয় যে আবহাওয়াবিদরা যা পূর্বাভাস দেয় তাই ঠিক হয়? অনেক সময় কিন্তু মিথ্যা হয়ে যায়। তো এটা কেবলমাত্র একটা উপায় ভবিষ্যৎ সম্পর্কে জানার। এরপরে দেখো যে স্ট্যাটিস্টিক্স রেজাল্ট আর নট ইউনিভার্সাল ট্রু, মানে স্ট্যাটিস্টিক্যাল যে রেজাল্ট গুলো আসে যে তথ্য গবেষণার ফলে বা অ্যানালাইসিস করার ফলে যে যে প্রভাব ফলাফল আসে এটা কিন্তু চিরন্তন সত্য নয়, এটা জাস্ট একটা কি একটা মানে কি বলা যায় যে গবেষণার মাধ্যমে একটা ফলাফল যা সত্য হতেও পারে, মানে সত্য হওয়ার সম্ভাবনা হয়তো বেশি হতে পারে কিন্তু চিরন্তন সত্য নয়, এটা মিথ্যাও কিন্তু হতে পারে। এরপরে দেখো স্ট্যাটিস্টিক্স মে টেক রং ডিসিশন,
ওই যেহেতু যেহেতু দেখো যেহেতু যেহেতু এই ফলাফল চিরন্তন সত্য নয়, সো স্ট্যাটিস্টিক্যাল ডাটার উপরে, ডাটা অ্যানালাইসিস এর উপর ভিত্তি করে তুমি যে সিদ্ধান্ত নিবে সেটা কিন্তু রং ডিসিশনও কিন্তু হতে পারে। এরপরে দেখো যে স্ট্যাটিস্টিক্স মে বি মিসইউজড, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপব্যবহার, যে স্ট্যাটিস্টিক্স কিন্তু কি অপব্যবহার হতে পারে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট বাজারে খুব ভালো চলছে বলে, মানে চলছে বা খুব ভালো কাস্টমার খুব বেশি লাইক করতেছে, এরকম অনেক মানে ভুল তথ্য বা ফেব্রিকেটেড বা বানোয়াট তারা গবেষণার ফল তারা কিন্তু প্রকাশ করে, মানে কাস্টমারদের কাছে এই একটা ধারণা দিয়েছে যে তাদের প্রোডাক্টটা খুব ভালো, মানে কাস্টমার খুব বেশি লাইক করতেছে, এরকম অনেক অসৎ উদ্দেশ্যে কিন্তু স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়ে থাকে। বা অনেক সময় দেখা যাচ্ছে যে স্ট্যাটিস্টিক্স যারা কাজগুলো করেছে, মানে স্ট্যাটিসটিশিয়ান যারা মানে পরিসংখ্যানবিদ বা পরিসংখ্যান যারা টেকনিশিয়ান, তারাও কিন্তু অনেক সময় কি করে, তারা স্ট্যাটিস্টিক্স যে ডাটা, মানে যে ডাটা কালেকশন মেথড আছে বা যে স্ট্যাটিস্টিক্যাল যে ডাটা অ্যানালাইসিস মেথড আছে সেখানে কিন্তু তারা ঠিকভাবে করে না, বা তারা হচ্ছে এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে ফাঁকি দেয়, যেভাবে ডাটাটা অ্যানালাইসিস করা উচিত সেভাবে তারা করে না, এবং অনেকভাবে কিন্তু এই স্ট্যাটিস্টিক্যাল যে ডাটা অ্যানালাইসিস আছে সেগুলো কিন্তু মিস ইউজ হতে পারে তারা দেখা যাচ্ছে যে, বা অনেক সময় দেখে ফলাফল যে ফলাফল আসছে সেই সঠিক ফলাফল দেখা যাচ্ছে যে প্রকাশ না করে দেখা যাচ্ছে ভুল ফলাফল প্রকাশ করা হচ্ছে। তো অনেক উদ্দেশ্যে এইগুলো করা হয়ে থাকে। তো এই হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সের লিমিটেশনস। তো এটা এটা হচ্ছে বেসিক্স, যদি তোমরা পরিসংখ্যান যদি বুঝতে চাও তাহলে এবার এই যে আমরা যে আলোচনা করলাম এটাকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে। আর এই যে বেসিক বেসিক আলোচনার পরবর্তী যে যে পার্ট, সেকেন্ড পার্ট, এটা আমি পরবর্তী ক্লাসে আমি আলোচনা করব। তো আশা করি আমরা যে আলোচনা করলাম এগুলো সবই বুঝতে পেরেছো। তো যারা বুঝতে পারোনি তারা অবশ্যই অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো, এবং আমার যে ফেসবুকে আছে ফেসবুক আইডি আছে সেখানে, বা আমার কন্ট্যাক্ট করতে পারো ইমেল আইডিতে। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব আরো ভালোভাবে ক্লাস পরিচালনা করার জন্য এবং তোমার সাথে তোমাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল এখানে ক্লিক করে রাখো। আর যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিশেষ টপিক সম্পর্কে যদি ক্লাস নেওয়ার প্রয়োজন হয় তবে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে আশা করি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।